আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো করলার বারোটি গুণ নিয়ে করলা তেতো হলেও অনেকের প্রিয় একটি সবজি ভর্তা ভাজি আর তরকারিতে করলার কদর অনেক মানব স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী ও গুণও কম নয় তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখুন পুষ্টিবিদদের মতে করলার পুষ্টিগুণ ও উপকারিতা অনেক এবার জেনে নিন করলা কেন খাবেন শ্বাসরোগ দূর করে করলায় রয়েছে অনেক গুণ এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে হজম প্রক্রিয়ার গতি বাড়ায় পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহে উপকার পাওয়া যায় পারণ্য ধরে রাখতে করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় এর তেতো রস কৃমিনাশক এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এছাড়াও এটি ভাইরাস ভুগছেন এমন রোগীর পথ্য করলা করলা হিমোগ্লোবিন তৈরি করে শরীরে রক্তের উপাদান বাড়ায় করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে এবং ম্যালেরিয়া জ্বরে স্বস্তি দেয় মাথা ব্যথার উপশম করে করলা এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত পরিষ্কার করে স্ক্যাভিজের মতো মতো রক্তরোগ প্রতিরোধে সাহায্য করে করলার সবচেয়ে বড় গুণ এটি বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে তাই করলা খেয়ে ধরে রাখুন তার করলার বড় গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা আছে অনেক পরিপাকতন্ত্রের জটিলতা দূর করতে নিয়মিত করলা খেতে পারেন শক্তিবর্ধক করলার রস শক্তিবর্ধক হিসেবে কাজ করে এটির স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান ডায়াবেটিসের রোগীরা রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে নিয়মিত করলা খেতে পারেন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় করলা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণে করলা অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ নামক এনজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরের কোষগুলো সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয় এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাক্রিয়া বাড়ায় ফলে রক্তে সুগারের মাত্রা কমে ক্যান্সার প্রতিরোধী করলায় আছে যথেষ্ট লৌহ ভিটামিন সি এ এবং আশ এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি বার্ধক্য বিলম্বিত করে এছাড়াও করলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধী লাইকোপিন হার্ট অ্যাটাক রোধ করে করলা রক্তে চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইসডিএল এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা খাবারের রুচি আনে খাবারের অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায় এক্ষেত্রে এক চামচ করে ফলের রস সকালে ও বিকালে খেলে খাবারের রুচি বাড়বে ম্যালেরিয়া রোগীর প্রত্য ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকার মেলে এছাড়াও ম্যালেরিয়া রোগীকে দিনে তিনটে করলার পাতা ও সাড়ে তিনটে আস্ত গোলমরিচ একসঙ্গে করে করে নিয়ম খাওয়ালে সুস্থ হয়ে ওঠে করলা পাতার রস খেলে জ্বর সেরে যায় শরীর থেকে কৃমি দূর করতেও করলা কাজ করে বাতের ব্যথা নিরাময় দেহ থেকে বাত ব্যথা তাড়াতে চার চা চামচ করলা বা উচ্ছে পাতার রস একটু গরম করে দেড় বিশুদ্ধ ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে হবে। শরীর কামরানি জল পিপাসা বেড়ে যাওয়া বমি বমি ভাব হওয়া থেকে মুক্তি পেতে উচ্ছে বা করলা পাতার রস খুবই উপকারী এক চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে উপকার পাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ভিডিওর আপডেট পেতে পাশের আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ